হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমি হাদিসের কথা না বললাম বা অন্য অন্য গ্রন্থের কথা না বললাম, আমি সরাসরি আল্লাহর বাণী কোরআন, এই কোরআন থেকে বলবো। যে দেখা গেছে যে মানুষ সম্মানিত এবং মানুষই বেহায়া এবং মানুষই নীলোচ্চ, আবার মানুষই অলিয়া উলিয়া, মানুষই সভ্য। তো আজ এই কথাগুলো এই কারণেই বলছি যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা নিন্দা করিও না, তোমরা কাউকে প্রকাশ্যে কিংবা দিবালোকে বা কোনো পশ্চাতে তোমরা কোনো মানুষকে নিন্দা করিও না এবং কাউকে ছোট করিও না এবং গীবত করিও না। গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়, গীবতকারী যিনি তিনি মৃত ভাইয়ের মাংস খাওয়া হয়। তো আল্লাহ এটা বলেছেন যে অবশ্যই তোমরা চাও না যে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে, যে অবশ্যই তোমরা চাও না মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে। তাহলে আল্লাহ এত বড় একটা জঘন্য কথা বলে দিলেন, এই কথাটি শুনলেও মানুষের সেই জ্ঞানটা আসে না এবং সেই মতে চলে না। গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, এই যে একটা কথা। তারপরেও যদি মানুষ এই কোরআন মানে, আল্লাহ মানে, রাসুল মানে, তারপরেও তারা গীবত করে, তো যারা গীবত করতেছে এ আয়াত কি তারা পড়ে নাই? যখন লম্বা করে একটা টান দিয়ে যখন ওয়া শুরু করে দেয়, তখন দেখা যায় যে ইমুক মাওলানা ভণ্ড, ইমুক পীর সাহেব ভণ্ড, ইমুক এই যে কথাগুলো বলতে থাকে। অথচ যারা কোরআনের কথা বলে মানুষকে জ্ঞান দেবে, মানুষকে চরিত্র শিক্ষা দেবে, মানুষকে আল্লাহর পথে ধাবিত করবে, তারা এরকম হাত নাড়ে, পাও নাড়ে, বিভিন্নভাবে তারা ওয়াজের মাধ্যমে এই কথাগুলো বলতেছে। আমি মনে করি এই ওয়াজগুলো এক প্রকার বেহায়াপনা করা, কারণ যে ইমুকে এইটা করছে, ইমুকে সেইটা করছে, ইমুকে এইটা, ইমুকে সেইটা। একটা কথা আমি জানি, যে বেশি দোষী সে অন্যের দোষ গাইতে তার লাগে বেশি খুশি। এই জন্য বলি যে ওয়াজ করে মানুষ কি আর কি বোঝানো হবে, যে তারা ওয়াজ করতে গেলে কোরআনের আয়াতগুলো যখন টান দিয়ে বলা হয়, তখন কিন্তু দেখা যায় তারা কোরআন থেকে ওয়াজ করতেছে। অথচ সেই কোরআনের মধ্যে সূরা হুজরাত, সূরা হুজরাত খুললে পাওয়া যায় গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়। এরপরেও তারা মঞ্চে উঠে কয়েকটা আরবি বিষয় তারা টান দিয়ে বলে, এরপরে তাদের কি চলে? গীবত চলে। ইমুক পীর ভণ্ড, ইমুক মাওলানা ভণ্ড, ইমুক জায়গায় এটা চলে, ইমুক জায়গায় চলে। কেন আমরা যাব, আমরা সামনাসামনি গিয়ে এই কথাগুলো বলবো, সামনাসামনি গিয়ে যখন বলবো তখন আমাদের গীবত হবে না, অথচ আমাদের কথায় তারা শিক্ষা পেয়ে যাবে। আর দূর থেকে যখন বলি এটা গীবত হচ্ছে। তাহলে যারা এই কোরআনের আয়াতটি পড়ার পরেও যারা এই গীবতগুলো করে, তাহলে বোঝা গেল যারা মৃত ভাইয়ের মাংস খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাদের ওয়াজ শোনাও হারাম। আচ্ছা, তাহলে হারাম শব্দের অর্থ কি? নিষেধ। যারা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া ছাড়তে পারে নাই তাদের ওয়াজ শোনা যাবে না। যাই হোক, আজকের এই আলোচনা যে করলাম, এ ধরনের আলোচনা আমি করিনি। তো আজ কেন করতে হলো? দেখা যায় মানুষকে যখন ধর্মের শিক্ষা দেওয়া হবে, আল্লাহর পথের শিক্ষা দেওয়া হবে, তখন দেখা যায় যে শুরুতেই গীবত শুরু করে দেওয়া হয়। তবে যারা এই আলোচনাটি শুনলেন তারা অবশ্যই আমাকে অন্য খারাপ দৃষ্টিতে নেবেন না কথাগুলো।
ভালো দৃষ্টিতে নেবেন এবং এমনই চলছে জগতে আর এমন নিজেও করতে চাই না অন্য কাউ যেন এরকমটা না করে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ।